नमस्कार, आमी प्रशांत रक्षित, पश्चिमबंग खिड़िया सभर कल्याण समिति डिरेक्टर। आज आमरा पुरुलिया जिलार पुंचा ब्लकेर केंदा थानार बैंकथुबी ग्रामे हाजिर होइछि। आमरा धन्यवाद जानाई विद्यासागर यूनिवर्सिटी इंग्रेजी विभाग के आमादेर सबर भाषा निये चर्चा करार सुयोग करार जोन्नो। মাইগ্রেশনে গেছে বলে যেমন আমরা নন্দীগ্রামে শব্দের কথা পাই, চব্বিশ পরগনায় পাই, সুন্দরবনে পাই এবং নর্থ বেঙ্গলের চা বাগানে পাই। এছাড়া আছে উড়িষ্যাতে, ময়ূরভঞ্জে, ছত্তিশগড়ে, মধ্যপ্রদেশে সবর জনজাতির খবর পাই এবং ঝাড়খণ্ডের ছোটনাগপুর অঞ্চলে খাড়িয়া সবরদের বাসস্থান আছে এবং এখানে বসবাস করে এবং অনেক সাদৃশ্য আছে একে অপরের সাথে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে খেড়িয়া ভাষার ওরা জানতে চাইছে যে কোনো লিখিত রূপ আছে কি, এটা ওরা জানতে চাইছে। লিখিত রূপ বলতে, হ্যাঁ মানে ওরা বুঝাতে চাইছে বোধহয় কোনো লিপি আছে। লিপি না, না খেড়িয়া ভাষার লিপি নেই। এই সবর বা খেড়িয়া ভাষা বাঁচানোর জন্য আমরাই কিন্তু লিপির একটা খানিকটা খসড়া হয়েছে। আসলে ভাষাবিদ নই তো আমরা, কিন্তু কাজটা আমরা করছি, তার ফলে চাইছি কোনো নীলাদ্রিবাবুর মতন ভাষাবিদের সাথে যৌথভাবে কাজ করে লিপিটাকে পূর্ণাঙ্গ রূপ দিতে। লিপির অনেকটাই কাজ হয়ে আছে, কিন্তু সবর সমিতির বা আমার ব্যক্তিগতভাবে সৎসাহস হয়নি লিপিটাকে এখনই বাইরে ছাড়া, কিন্তু আমরা লিপি তৈরি করছি, কারণ ভাষাটাকে বাঁচিয়ে রাখতে গেলে লিপিটা দরকার। মুশকিল হয়েছে সবরদের পপুলেশন এত কম, পুরুলিয়া জেলায় আটটা ব্লকের 164টা টোলাতে 12,000-এর মতন বসবাস, তার ফলে বাড়িতে সবররা মা বাবা একসাথে যখন কথা বলে তখন সবর ভাষায় বলে, কিন্তু দরজার বাইরে বেরোতে গেলেই তাদেরকে অন্য ভাষায় কথা বলতে হয়, মানভূমি ভাষায় বা বাংলাতে কথা বলতে হয়। তার ফলে আর বয়স্ক যারা ছিলেন, এই যে রাত কাহানির কথা হচ্ছে, লোককথার কথা বলি, লোককথাগুলো কিন্তু পরম্পরাগত এসছে, মনে হয়েছিল যে এগুলো ভুলে যাবে, চলে যাবে বলেই এগুলোকে লিপিবদ্ধ করা হচ্ছে, রেকর্ডিং তো করা হচ্ছে, লিখিত করা হচ্ছে এবং ছাপা অক্ষরে রাখা হচ্ছে। এবং তারই একটা প্রয়াস ওই গীতাঞ্জলি, যে বড় আকারে যাওয়া গীত রাজুড়ার করা, আমরা প্রায় জিনিসকেই আস্তে আস্তে অনুবাদ করার চেষ্টা করছি এবং এইটা কিন্তু আর প্রশান্ত রক্ষিত করবে না, এটা করবে সবর ছেলে মেয়েরা, যেটা আমার স্বপ্ন ছিল যে সবর ছেলে মেয়েরা পড়াশোনা করবে, স্নাতক হবে, পোস্ট গ্রাজুয়েট পড়বে এবং তারা এটা গবেষণা করবে, রেকর্ড করবে। আমরা সুখী, আনন্দিত হবেন সকলেই যে আমাদের ছেলে মেয়েরা কিন্তু পড়াশোনা করছে, এবছর প্রথম গ্রাজুয়েট এবং সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতে ইতিহাসে রমণীতা সবর ভর্তি হয়েছে, মাস্টার ডিগ্রি করবে। আমাদের আশা আগামী বছর মাস্টার ডিগ্রি করতে কমসে কম 5টা মেয়ে যাবে যারা এবছর থার্ড ইয়ারে পড়ছে, তো এরা আগামী দিনে এগুলো নিয়ে গবেষণা করবে, রিসার্চ করবে, লিখবে, এটা আমাদের স্বপ্ন। থেকে যে প্রশ্নগুলো পেলাম সেটা মূলত ওরা জানতে চাইছে খেড়িয়া সবরদের দেবদেবী এবং তাদের যে প্রধান উৎসব, হ্যাঁ সেগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ, খেড়িয়া সবরদের দেবদেবী তো আছে, খেড়িয়া সবরদের প্রধান উৎসব পয়লা মাঘ আখান যাত্রা,
আখ্যান হলো একেবারে নতুন বৎসরের সূচনা। আমাদের বৈশাখ জ্যৈষ্ঠ হয়, ওদের পয়লা মাঘই আখ্যান যাত্রা। আখ্যান যাত্রাতে ঘরের মধ্যেই তাদের দেবতা আছে। আসলে খেড়িয়া শবররা প্রকৃতির পূজারি। প্রতিটা আদিবাসী গোষ্ঠী প্রকৃতির পূজারি। তারা জঙ্গলকে পূজা করে, তারা পাহাড়কে পূজা করে, তারা বর্জ্যকে পূজা করে, তারা নদীকে পূজা করে, তারা বাঘকে পূজা করে। প্রচুর শবর ঘরের দাওয়াতে দেখা যায় বাঘুর থান, মানে বাঘকে বাঘুর বলে, বাঘুর থান। এই প্রকৃতির পূজা এই জন্যেই করে, তারা অরণ্য সন্তান, অরণ্যে জীবনযাপন করে। অরণ্য থেকে যাতে তাদের আঘাত না আসে, অরণ্যের হিংস্র জীবজন্তুর সাথে যাতে জীবন সংগ্রামে বেঁচে থাকতে পারে, সেই জন্যে তাদেরকে দেবতা হিসাবে পুজো করে। দেবতাদের নানা ধরনের নাম আছে, কিন্তু বিশেষ করে যেটা আছে যে নিজের উঠোনেই তাদের দেবতা, এবং তাদের কোনো আলাদা পুরোহিত থাকে না। বাড়ির বড়ই পুরোহিত হিসেবে করে, বা গ্রামের বয়োজ্যেষ্ঠ যিনি থাকেন তিনি পুজো পার্বণ করেন, এবং পুরোটাই কিন্তু একেবারেই প্রকৃতি দেবী তাদের কাছে তারা পুজো পার্বণ করে। আর কোনো আছে প্রশ্ন? আর মোটামুটি যেগুলো আছে প্রশান্ত বাবু, এগুলো ওই শব্দ ভান্ডার নিয়ে, ওটা পরে ওরা আপনার সঙ্গে যোগাযোগ। ঠিক আছে, সকলকে নাম্বার, আর আমি ওই জলিদির মতন ওই পুরো ইয়েটা লেখাটা লিখে পরে হোয়াটসঅ্যাপ করে দেবো, যাতে ছেলে মেয়েরা। তাহলে তো খুবই ভালো হয়, খুবই ভালো, সেটা হোয়াটসঅ্যাপ খুব উপকৃত হবে। যারা কাজ করতে চাইবে, প্রজেক্ট তৈরি করতে চাইবে, তারা ওইখান থেকে মেটেরিয়াল নিয়ে নিতে পারে, তারা যোগাযোগ করতে পারে সব সময়, কোনো অসুবিধা। হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে আমরা সবাইকে নমস্কার জানাই, ভালো থাকবেন। এরপরে